হ্যাঁ হ্যালো, ওই আমার আমার বিয়ের জন্য বলছিলাম আমি, কে? আর ফাইভ স্টার ক্যাটারার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কত করে প্লেট নেন? আর কি খাওয়া হবে সেটা বলতে হবে। 50 টাকার মধ্যে তাহলে কি কি হবে একটু বলুন। 50 টাকার মধ্যে কি বলবো, শুধু ভাত আর ডাল। এটা তো 25 টাকা, 25 টাকার মধ্যে কি কি হবে? হ্যালো, হ্যাঁ বৌদি। হ্যাঁ বলছি বৌদি, যে মুড়ি চানাচুর আলুর চপ আর একটা এগ রোল দিয়ে আপনি 25 টাকার মধ্যে করে দিন না। দোকানে চলে যান না, তা আপনাদের ক্যাটারার ক্যাটারিং তো পাবো না। না রসগোল্লা দিলে কত হবে প্লেটটা? 25 টাকা। কি প্লেট হবে বলুন তো? ওই তো মুড়ি চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুর চপ আর একটা এগ রোল। বিয়ে বাড়িতে কেউ মুড়ি চানাচুর ওইসব খায় না। কে বলেছে খায় না? আমরা ওইরকম আমার পয়সা কম দিদি, গরিব মানুষ। গরিব মানুষ লোককে খাওয়াতে পারবে আর পয়সা দিতে পারবে না? একটা গরিব মানুষের কি বিয়ে করার অধিকার নেই? হ্যাঁ বিয়ে করবে, কালীঘাটে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে। কালীঘাট না, বন্ধুদের খাওয়াতে হবে তো। ওই তো দোকানে নিয়ে যাবেন, বন্ধুদের খাইয়ে দেবেন এগ রোল মুড়ি চানাচুর চপ। আপনি হাসছেন আমার এই গরিবির উপর। সুমিতা? হ্যাঁ সুমিতা। হ্যাঁ বলছি সুমিতা, বলছি 50 টাকার প্লেটে কি কি খাবার দিতে পারবেন বলুন না। 50 টাকা হোটেলে খাবার আছে, জেনে নাও রেটটা। দেখুন দাদা, ভদ্রভাবে কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলছি দাদা, 75 টাকা দেবো, শুধু বিরিয়ানির প্যাকেট করে দেবেন একটা করে। বরযাত্রীর জন্য শুধু বিরিয়ানির প্যাকেট করে দেবেন একটা করে, মটন বিরিয়ানি 75 টাকা। আচ্ছা করে দেবো। আমি 25 টাকা বাড়ালাম কিন্তু দাদা। আচ্ছা করে দেবো, করে দেবো বাড়িতে। আচ্ছা চিকেন না মটন হবে? গোশ দিয়ে দেবো। হ্যালো, গরু দিচ্ছে নাকি? গরু দেবেন নাকি আপনি? আমার বিয়েতে আমার তো এই সাগর দাকে চাই, সমীর দাকে চাই। তুমি কে? ক্যাটারিং তো না, আমি আলম বলছি। ক্যাটারিং না? ওকে ওকে। হ্যালো, হ্যাঁ দাদা। কে তুই? ওই 50 টাকার প্লেট বলেছিলাম না, আপনাদেরকেও খাওয়াবো আমি। আমার বাজেট বেড়ে গেছে বলছি, 50,000 টাকা প্লেট, এটাতে কি কি খাবার দেবেন? আপনার কি খেয়ে খাওয়া অভ্যাস আছে নাকি? কেন শুধু শুধু কাল থেকে বিরক্তেন, আমি এবার থানায় রিপোর্ট করতে বাধ্য হবো কিন্তু। আচ্ছা বলছি সোনার বিরিয়ানি হবে? উনি থানায় রিপোর্ট করছে, আপনি বড্ড জ্বালাতন করছেন, কাল থেকে বিরক্তি করছেন। আমি পুলিশকেও নিমন্ত্রণ করছি আমার বিয়েতে, বলে থানায় বললে আপনি কি আমি কিছু করতে পারবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বাড়িতে আসুন, এরপরে যদি আমার ফোনে কল আসে আমি কিন্তু সত্যি থানায় রিপোর্ট করতে বাধ্য। সত্যি প্রমিস করুন আপনি। হ্যাঁ দাদা, পুলিশে দেবেন তো আমাকে? হ্যাঁ বলছি দাদা, আমার বিয়েতে ক্যাটারিং করবেন? আপনি আসবেন তো আমার বিয়েতে? ঠিক আছে, 50,000 টাকার প্লেট করছি। ঠিক আছে ঠিক আছে, সোনার মুরগি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সোনার লুচি টাটা। ঠিক আছে সুমিতা। ৫ লাখ টাকা পার প্লেট, আমি 25 টাকা বলছিলাম দাদা, কোন নায়িকার মাংস হবে? আমি তো একজন বর, রূপার মুরগি করবেন? আমার বিয়েতে এটা বলে দিন, আমি আর ফোন করবো না। কি সব কথাবার্তা।